तो अनेक बोनरा यूट्यूबे देखाय घरोया पद्धतिते अनेक समाधान কিভাবে পিঠে মাঠা বানাতে হবে, কিভাবে সহজেই হাড়ির তলার ময়লা পরিষ্কার করতে হবে। তো আমি এইমাত্র সাজেশন পেলাম সমাধানের, সমাধান যে হবে তা বলতে পারছি না। এই যে শ্যাম্পু আছে না মাথায় মাখা, এই যে অনাবৃত জায়গাগুলোতে মাখানো হয় তাহলে নাকি মশায় কামড়ায় না। আদৌ কতটুক ঠিক আমি জানি না, আজকে প্র্যাকটিক্যাল করব এবং যদি সত্যি যথার্থ কাজ করে তাহলে যাদের বাসায় অয়েন্টমেন্ট আছে ওগুলো ছাড়াও ঘরোয়া পদ্ধতি হুট করে কাজে লাগাতে পারেন। তো আজকে আমি মাখি এবং প্র্যাকটিক্যাল করে দেখি কাজ করে কিনা। আমি মোটামুটি একটু মেখে দেখি কি অবস্থা, যদি কাজ করে তাহলে খুব ভালো একটা উপকার হয়। যদিও সাদা সাদা হয়ে যাচ্ছে একটু পরে, আশা করি এটা থাকবে না। আলুতে মাখানো যাবে না, তাহলে দা যখন ধরে কাজ করব তখন পিচ্ছিল হয়ে যাবে। তাছাড়া বাদ বাকি জায়গাটা একটু মাখানোর চেষ্টা করি। মাত্র 2 টাকায় ভালো সমাধান হবে আশা করি, আমার যতটুকু আলগা আছে। মুখে মাখা তো কেমনে যাবে তাই চিন্তা করছি, মুখেও তো মশা ধরে। এই যে বাগানে কাজ করব, প্রচন্ড মশা, সে মশার কোনো তুলনা নেই, এত মশা। কয়েকবার কাজ করতে যেয়ে ব্যর্থ হচ্ছি। তো দেখি শ্যাম্পু আমাকে কতটুকু সুরক্ষা দেয়। পায়েও মাখা দরকার। ব্যাস, এখন শুধু মুখমণ্ডলটা বাকি আছে, বাকি থাকবে কেন। নাচতে নেমে তো ঘুমটা দেওয়ার দরকার নাই, এই জন্য মুখেও মাখবো। যে পরিমাণ ডেঙ্গু চারিদিকে, এই ডেঙ্গুর সময় মশা থেকে যতটুকু নিজেকে সুরক্ষা করা যায় সাবধানতা অবলম্বন করাই দরকার। ব্যাস, এখন কাজে যাব। প্র্যাকটিক্যাল ফিল্ডেই পরীক্ষিত হবে যে আদৌ এই ঘরোয়া পদ্ধতি কাজে লাগে কিনা। যদি লাগে তাহলে আপনারা রিভিউ পাবেন। আপনাদেরকে বলেছিলাম রিভিউ দেব। আশপাশে কিন্তু প্রচুর মশা, কিন্তু এই যে আমি 2 টাকা, নাকি এটার দাম 1 টাকা, 1 টাকায় আমার সারা গায়ে মেখে মোটামুটি এখন মশা কিন্তু আমার পাশে ঘেরছে না। এটা সত্যি কাজ করেছে। আর একটা বিষয় হচ্ছে যে এটা নতুন, খুব তাজা একটা অভিজ্ঞতা হলো, দারুণ লাগছে ব্যাপারটা। আমি এখন থেকে এই পদ্ধতি অবলম্বন করব, সাধারণত এই আঙিনায় বা মশার ভেতরে কাজ করার জন্য। আপনারাও মানিব্যাগে এরকম একটা রাখবেন, যখনই বিপদ দেখবেন তখনই মেখে ফেলবেন। ব্যাস, কিংবা এমন একটা জায়গায় গেলেন যেখানে মশারি দিল না, তো আপনি মেখে ঘুমাতে পারবেন। একটু অস্বস্তি লাগবে, চ্যাটপ্যাট করতে পারে বা ইত্যাদি, কিন্তু আমি ভয়ে আছি যে যেহেতু বৃষ্টির সিজন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এবং আমি যে কাজ করছি প্রচুর ঘাম হচ্ছে, তো সেহেতু এই ঘাম কিংবা বৃষ্টিতে আমার গায়ে আবার গেজা গেজা না হয়ে যায়। সেটা যদি হয় তাহলে সেটাও আপনাদেরকে জানাবো। আশা করি সেটা হবে না আর কি, অলরেডি অনেক ঘাম আছে গায়ে।